हेलो फ्रेंड्स वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजिक कोलकाता। बंधुरा आज के टॉपिक होच्छे जुलाई मासेर राशिफल। जानबो जुलाई मासटा केमन जाबे ना जाबे, तार आगे जेटा जानते होबे जुलाई मासे ग्रहदेर की पोजिशन थाकछे ना थाकछे। ताहले चलुन सबार आगे सेटा जेने नेওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বিশ্ব রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো কন্যা রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। কন্যা রাশির মানুষদের বলবো এই মাসে কিন্তু আপনাদের আয় অনেকটা বেটার থাকছে, আগের থেকে অনেকটা অর্থের মুখ কিন্তু এই মাসে আপনারা দেখতে পাবেন। তবে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনারা এই সাফল্যটা পাবেন। আপনারা কোনো টাফ সিচুয়েশানে আপনাদের ভাই বোনের থেকে কিন্তু প্রচণ্ড মাত্রায় হেল্প আপনারা পাবেন। এই মান্থে আপনারা প্রচণ্ড ফিটনেসের প্রতি আগ্রহী হয়ে উঠবেন, নিজেকে ফিট রাখার 100% চেষ্টা কিন্তু আপনারা এই মাসে করবেন। এই মাসে আপনারা পরিবারের লোকজনের দিকে একটু বেশি কেয়ার দিন। কোথাও গিয়ে আপনারা কিন্তু পরিবারের লোকজনদের খুব একটা ভালো খেয়াল রাখেন না, সেটা নিয়ে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। বিবাহিত জীবনের জন্য এই মাসটা কিন্তু খুব একটা ঠিকঠাক না, বিবাহিত জীবনে প্রচণ্ড প্রবলেমের মধ্যে আপনি কিন্তু থাকবেন। কোথাও গিয়ে বড় আঘাত কিন্তু এই রিলেশনে আপনি পেতে পারেন। এই সমস্যাগুলো বেশ কিছুদিন আপনার লাইফে কিন্তু এখন থাকছে। অনেকের ক্ষেত্রে রিলেশনগুলো একটা ব্রেক হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে, দুজনের মধ্যে দূরত্ব হওয়ার একটা সিচুয়েশান কিন্তু তৈরি হবে। এই জিনিসগুলো কেন তৈরি হচ্ছে বা কেন হচ্ছে আপনাদের সাথে, এরকম আমাদের মনে কিন্তু কোশ্চেন থাকে। সেই কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি একটা ভিডিও, সেটা গিয়ে দেখে নিন। স্যাটার্নের রেট্রোগেট নিয়ে একটি ভিডিও, সেটা দেখে নিলে কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় হেল্প হবে। আপনার বিজনেস যেমন চলছিল সেরকমই চলবে, বিজনেসে লাভ খুব একটা ভালো হবে না, কিন্তু মোটামুটিভাবে বিজনেসটা কিন্তু এ মাসে চলে যাবে। যারা সেলস বা মার্কেটিংয়ে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা অনলাইন কোনো কাজ করেন তাদের জন্য সময়টা ভালো। চাকরির জন্য কোথাও আপনাকে কিন্তু স্থান পরিবর্তন করতে হতে পারে, যারা জব চেঞ্জ করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো, জবের জায়গায় কিন্তু আপনারা অনেকটা প্রোগ্রেস কিন্তু এ মাসে দেখতে পাচ্ছেন। যারা মিউজিক ডান্স এই সমস্ত নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তারা নিজের কেরিয়ারে অনেকটা উন্নতি দেখতে পাবে, নিজের কেরিয়ারে অনেকটা সুযোগ পাবে। যাকে বলা যায় এক কথায় যারা এই সব প্রফেশনের সাথে যুক্ত আছে তারা কিন্তু ভাগ্যের অনেকটা সাপোর্ট কিন্তু এই মাসে পাবে। যারা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন বাড়ি কিনবেন বা জমি কিনবেন বা সেল করবেন, তারা যদি এই সময় এই কাজগুলি করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা সাকসেস। জানবো এডুকেশান কেমন যাবে। এডুকেশানের ক্ষেত্রে আমি বলবো এডুকেশান নিয়ে আপনারা কিন্তু এই মাসে একটু সমস্যায় থাকছেন, কারণ এডুকেশানে কোথাও একটু ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, এডুকেশানে ব্রেক, বা কোথাও অ্যাডমিশন হতে যাচ্ছেন সেখানে কিন্তু চটজলদি অ্যাডমিশান পাচ্ছেন না, অ্যাডমিশান হতে লেট, কোনো এক্সাম হওয়ার আছে বা কোনো এক্সামের রেজাল্ট আউট হওয়ার আছে, এগুলোতে অনেকটা লেট। যে কাজটা 10 দিনে হয়ে যাবে সেই কাজটা হতে কিন্তু মনে হবে যে 10 মাস সময় লাগছে, এরকম সিচুয়েশান কিন্তু আপনাদের লাইফে এই মাসে ক্রিয়েট হবে। তবে আমি একটাই কথা বলবো, একটু ধৈর্য ধরে ওয়েট করুন, এই সিচুয়েশানগুলো কিছুদিনের মধ্যে অনেকটা নর্মাল হয়ে যাবে, তখন কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়াল আবার বেটার রেজাল্ট পাবেন। যে সকল বাবা মারা তাদের সন্তানের কেরিয়ার বা সন্তানের এডুকেশান নিয়ে টেনশানে ছিলেন তাদেরকে আমি বলবো এই মাসেও কিন্তু আপনারা সেম অ্যাজ ইউজুয়াল রেজাল্ট পাবেন। সন্তান কিন্তু কেরিয়ারে খুব ভালো প্রোগ্রেস এই মাসেও করতে পারবে না, তবে আমি একটাই কথা বলবো হতাশ হবেন না, এই সময়টা সন্তানের পাশে থাকুন। আমার মনে হয় ইন ফিউচার আপনার সন্তান অনেকটা বেটার রেজাল্ট কিন্তু করবে। যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা ভাবছেন তাদেরকে আমি বলবো এই সময় কথাবার্তা চালাতে পারেন, তবে বিবাহ এখনই করব এরকম যদি প্ল্যানিং থাকে তাহলে আমি বলবো একটু ওয়েট করে যেতে। এই সময় কিন্তু বিবাহ করলে সেই বিবাহটা খুব একটা বেটার হবে না, আপনারা কিন্তু সেইভাবে সফলতা কিন্তু পাবেন না, তাই একটু ওয়েট করে যান, একটু ভালো সময় আসুক দেন ওই সব কাজকর্ম করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তাহলে বন্ধুরা কন্যা রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ এরকম অনেক ইনফরমেশান কিন্তু আপনারা আমার চ্যানেল থেকে পেতে পারেন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটা প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।